আপনাদের যেটা গুরুস্মরণ যেটা করব, গুরুস্মরণত এটা কি হয়েছে, রাম কোনে কিমানবার গাইছে তার কোনো ঠিক নাই, কোনোবায় পাঁচো গাইছে, দহো গাইছে, সাতো গাইছে, মানে একটা নির্দিষ্ট সীমা নাইকিয়া হয়েছে কোনটো দলে কেনেকে গাব। দিহা মানে উপদেশ, উপদেশ বলিলে আকৌ ভাগৱতৰ ওপৰ এটুকুৰা, তোৰ ওপৰ এটুকুৰা, ঘোষা ওপৰ এটুকুৰা, জাপ মাৰি মাৰি কীৰ্তন এটুকুৰা, তেনেকৈ আনি আখ্যানটো উপাখ্যান মানে উপদেশটো ভৰালেও নহ'ব। হে হৰি নাম কীৰ্তনত নাহি দেহ কাল পাত্ৰ, নিয়ম সংযম একো বিধি, হৰিত শৰণ লয়া কেৱলে হৰিৰ নাম, নাম কীৰ্তন কৰণ দেহুৱে ভগৱন্তৰ নাম লোৱাত যদিও স্থান কাল পাত্ৰ নিয়ম সংযম আৰু বিধি বিধান নাই, তথাপিও আমি গুৰুজনাক, গুৰুজনাৰ বাক্য আমি শিৰোগত নকৰি আমি বিপৰীত মেৰুত থিয় হৈছোঁ। কিয়নো দিহানাম প্ৰতিযোগিতা, ইয়াত নিয়ম আছে, সময়ৰ কথা আছে, বিধি বিধানৰ কথা আছে, সেয়েহে আমি নাম অপৰাধত অপৰাধী হৈও ভকত বৈষ্ণৱে দিয়া আজ্ঞা শিৰোগত কৰি আমি বিচাৰ কৰাখন অলংকৃত কৰিলোঁ। আৰু এই বিচাৰ প্ৰক্ৰিয়াত আমাৰ অজানিতে ঘটি যাব পৰা ভুল ত্ৰুটি আপোনালোক সকলোৱে শুধৰাই ল'ব বুলি আশা কৰিলোঁ আৰু আমাক মাৰ্জনা কৰিব বুলি আমি আশা ৰাখিছোঁ। এতিয়া কথা হ'ল দিহানাম প্ৰতিযোগিতা। দিহা আৰু নাম আপোনালোক সকলোৱে জানে যে দিহা হৈছে পৰামৰ্শ নাইবা উপদেশ, আৰু নাম হৈছে হৰিৰ গুণানুকীৰ্তন কৰা। আমি যদি ইয়াৰ সংজ্ঞা বিচাৰিবলৈ যাওঁ তেনেহ'লে এই নৰজীৱনটোত আমি বহুত কাম কৰিবলৈ আছে। কিখিনি কৰিবলৈ আছে, যে যিখিনি ঘোষা পদে ভগৱন্তৰ সান্নিধ্য লাভ কৰিবলৈ মাৰ্গদৰ্শন কৰে, অথবা এই নৰজীৱনটোত অন্ত পৰাৰ লগে লগে আমাৰ এই কাইটো যাতে পৰমাত্মাৰ সামীপ্য লাভ কৰিব পাৰে তাৰ বাবে যিখিনি কৰিব লগা আছে সেইখিনি কৰিব পাৰিলেই, তাৰ দিহা দিব পাৰিলেই আমি তাকে দিহানাম বুলি কোৱাৰ 100% স্থল আছে। জীৱ আত্মাক পৰমাত্মাই দিহা দিছে যে ভৱসাগৰৰ পৰা পৰিত্ৰাণ পাবলৈ হ'লে, পৰমাত্মাৰ বুকুত লীন যাবলৈ হ'লে আমাৰ একমাত্ৰ কৰণীয় হৈছে হৰিনাম। আমি হৰিত ভকতি কৰিব লাগিব, হৰিৰ গুণানুকীৰ্তন কৰিব লাগিব, তেহে আমি বৈকুণ্ঠলৈ যাব পাৰিম, আমি পৰমাত্মাৰ লগত বিলীন হৈ যাব পাৰিম। দিহানাম প্ৰতিযোগিতাত সৰ্বসাধাৰণতে আমাৰ দেখা পাইছোঁ দুবিধ নামেই আমাৰ যথেষ্টভাৱে প্ৰচলিত হৈছে। সকলো দিহানাম প্ৰতিযোগিতাত দুটা ভাগতেই দিহানাম গাইছে, যেনে পৰোক্ষ আৰু প্ৰত্যক্ষ। এই পৰোক্ষ হৈছে আখ্যান উপাখ্যান বিনা, উপাখ্যানৰ জৰিয়তে আমি ভগৱন্তক কেনেকৈ পাব পাৰোঁ তাৰ কাহিনী ৰূপত বৰ্ণনা কৰা হয়। আখ্যান আমি যেতিয়া পৰিৱেশন কৰি গৈ থাকোঁ, গতিকে আখ্যানেৰে যদি আমি নাম সামৰোঁ তেতিয়াহ'লে কিন্তু দিহাত নপৰিব। আখ্যানৰ মাজেদি কৃষ্ণই যে শ্ৰেষ্ঠ, কৃষ্ণই যে সৰ্বশক্তিমান, কৃষ্ণক লভিলেহে যে আমি মুক্তি পাওঁ, তাক কিন্তু শেষলৈ দিহাৰ আকাৰে আমালৈ বাৰ্তা প্ৰেৰণ কৰিব লাগে। যেনে সৰু উদাহৰণ মই দিছোঁ, হে ৰাম
কুরুক্ষেত্র মহাযুদ্ধ ভীষ্মকে নাপতি অর্জুনের রথ আগে জয় জুপতি। এই ঘোষার শেষর ফালে কুরুক্ষেত্র যুদ্ধত কৃষ্ণ যে সর্বশক্তিমান, ধর্মর জয় অধর্মর পরাজয়, কৃষ্ণত ভক্তি করলে কৃষ্ণত যদি আমি লীন হয়ে যাও গতি আমার জয় অনিবার্য, গতি আমার মুক্তি অনিবার্য। গতি আখ্যানের মাজেদি আমি কিন্তু কৃষ্ণ যে সর্বশক্তিমান, কৃষ্ণ যে শ্রেষ্ঠ, কৃষ্ণত ভজিলে যে আমি মুক্তি পাও, গতি তাক আমি বার্তা প্রেরণ করব। ঠিক তেনেদরে প্রত্যক্ষভাবে চাও তেতিয়াহলে প্রত্যক্ষভাবে আমাকে দিহা আমাকে দিব লাগে। তা প্রত্যক্ষভাবে কেনেদরে দিব? এরা এ রাম নাম বিনে মৃত্যু এরাই বাক আমার উপায় নাই, মৃত্যু তরি বাক আছে যার এ ফুরা রাম নাম গোটে জোরণিটো প্রত্যক্ষ দিহা থাকিব লাগিব। যেহেতু আমি দিহা নাম গতি আমার সময় দিছে 11 মিনিট, গতি 11 মিনিটত যদি আমি 10 মিনিট কাহিনী বর্ণনা করো গতি ইয়ার দিহা কিন্তু আমি 1 মিনিটে পাম। কিন্তু প্রতিযোগিতার মূল বিষয়বস্তু হয়েছে কিন্তু দিহা নাম, গতি দিহাক মুখ্য করে আমি লোব লাগিব। যদি আমি নামলে যাও কলি যুগে হরি নামে তপ্য দেব দেবী দেবী হরি তখ এবে শেষ ফল হুয়ে মনুষ্য জীব এবে শেষ ফল হুয়ে মনুষ্য জীব। গতি আমার প্রত্যক্ষ আর পরোক্ষ দিহার অকনমান আপনার মই ব্যক্ত করলো। এতিয়া আমি আহো প্রতিযোগিতার মাজলৈ। আমার যেতিয়া পরিবেশন করবলে এটা দল আহে তেতিয়া আপনালোকে সদায় এটা কথা মন করিব যে আমার আসন কেইখন আসন আমার পড়া আছে। গতি আপনার যদি 10 গৰাকী আছে, আপনার যদি 11 গৰাকী আছে, আপনার 12 গৰাকী আছে, আপনাদের কোন কোন কেনে স্থানত বহিব আপনালোকে প্রথমতে আপনালোকে চিন্তা করিল। মুখ্য নামতিকে প্রমুখ্য করে বাকি সঙ্গী সকলে কোনকিখন আসনত বহিম, যদি আগর আসনত যদি কোনোবা যাবলে হয় তেওঁলোকে আগলে আহক, পাছর আসনত যদি আহে পাছর গৰাকী আগলে নাহিব। গতিকে এটা নিয়ম শৃঙ্খলা অটুট রাখি পেলায় আপনাদের স্থান গ্রহণ করবলে আহক। কিন্তু দেখা গৈছে আপনাদের তাতে ঠিকই আছে, যদি ইয়ালে যেতিয়া আপনার আহি যায় আপনাদের কত বহিম, মই কত বহিম, ইগৰাকীয়ে কব অলপ ইফালে যাক, আপনি ইফালে যাক, আপনি ইফালে যাক। গতি এই বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি নকৰি আপনাদের আরম্ভণিতে ঠিক করে লোক যে এই 12খন আসনত আমি কত কোন কোন কত উপবিষ্ট হব। গতি তেতিয়া আপনার কোনো খরখেদা নহব, আপনাদের কাকো একো কবও নালাগে, খুব ধুনিয়াভাবে নিয়ম সমজরঙে আহি আপনাদের আসন গ্রহণ করব। তারপর আপনাদের আসন যেটা গ্রহণ করব গতি নামতিয়ে যেটা নামাচার্যর কারণে, নামতির কারণে বা নামাচার্যর কারণে যেটা আসন এভাগ পড়া হয়
জড় হলেও সেই আসনভাগ অতি শ্রদ্ধার। গতি আমি সকলে সেই আসনভাগী খুব শ্রদ্ধারে দুই হাতে সেবা এটা করে আমি আসন গ্রহণ করব পালে লাগে। এটা নিয়মের ভিতর পড়ে, শিষ্টাচারের ভিতরতো পড়ে। তারপর আপনাদের আজ্ঞা লব, আজ্ঞা ললে আপনার আজ্ঞা কোনোবা যদি আজ্ঞাটো লৈছে কোনোবা আকো ইফালে চাই আছে, গতি জীব নামতিয়ে আজ্ঞাপর ভকতি, আজ্ঞা নহলে কার শকতি। গতি আজ্ঞা লয়ে আপনাদের নাম পরিবেশন যেতিয়া নামতিগুলো করব, সম্পূর্ণরূপে আপনাদের সঙ্গী সকলের বা ভকত বৈষ্ণবের আজ্ঞা বিচারিব, আজ্ঞা বিচারি দুই হাতে সেবা করে সম্পূর্ণরূপে মূর মাজলে আনব। গতি আপনি আনতে থই নিদিব, সম্পূর্ণরূপে সেবা করে হৃদিষ্ঠিত, গতি হৃদয়ের মাজত যেটা আমার হরি আছে গোটে হৃদয়ের মাজলে আমার হাত চুর করে আনব। তারপর আমার যেটা জয় দিয়ে, জয়টো অকনমান দীঘলীয়া হলে আপনার ভাল, কোনোবা কোনোবা অকমান দীঘলীয়াকে দিয়ে, কৃষ্ণ হরি ও রাম, যেহেতু এটা নম্বর দিয়া থাকে, গতি আপনাদের সেই নম্বরটো আমি দিবর কারণে ফটককে থই নিদিব, ও হরি ও রাম, বা খুব শুদ্ধ মনে যেটা কৃষ্ণর নাম লওয়া হয় খুব সাত্বিকতার লওয়া হয়, ভক্তিভাবে আপনাদের নাম লব লাগিব, কৃষ্ণক স্মরণ করব লাগিব। গতি ও হরি ও রামতো যদি আপনাদের সম্পূর্ণভাবে সাত্বিকতাটা থাকে তার প্রতি অকমান লক্ষ্যটা রাখব। আপনাদের যেটা গুরুস্মরণ যেটা করব, গুরুস্মরণত এতিয়া কি হয়েছে, রাম কোনে কিমানবার গাইছে তার কোনো ঠিক নাই, কোনোবাই পাঁচু গাইছে, দহু গাইছে, সাতু গাইছে, মানে একটা নির্দিষ্ট সীমা নাইকিয়া হয়েছে কোনটো দলে কেনেকে গাব। গতি আমাক বিজ্ঞ সকলে, আমাক গুরুজনে যেনে ধরনের শিকাইছে তাকে অকমান পরিবেশন করে দিছো, হয়তো আপনাদের মানিবও পারে হয়তো না মানিবও পারে। কৃষ্ণ শঙ্কর গুরু হরি রাম 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 হরি রাম রাম। তারপরে আপনাদের নামলে যাব, খুব সুন্দর হয়েছে, সকলে নাম পরিবেশন করেছে, শুদ্ধ হয়েছে, কিন্তু কথাটা হয়েছে কি, আমার আই সকলে যেটা নাম পরিবেশন করে আমি আটাইতক দিকদার পাও কত গম পাইছে নে, বাদ্যই যেটা সংগত করে। এতিয়া আপনাদের মুখ্য বাদ্য অকল নেগেরা বলে ধরা হয়, আমি যে দেখিছো বাদ্য মুখ্য নেগেরা, খোল বাদকজনের কোনো কাম নাই, নেগেরা বাদ্যজনে বজোয়াজনে ইমানেই পারদর্শিতারে বজাইছে, ইমানে উগ্রভাবে বজাইছে, তেওঁলগত খোল বাদ্য নিষ্প্রভ হয়ে গেছে, ইমান জোরে বজাইছে যে খোলর আমি বোলটো আমি বুঝিছো কিন্তু খোল বাদ্যর যেটা বোলটো আমার কিন্তু কানত স্পর্শ করা নাই। গতি তালজোড়ার কথা নকয়ে, তালজোড় কিন্তু বজোয়া কার্যক্রম পুরা, যেনকে আমি বিহু নাচ যেটা খিন চিকিজু বজাও তেনেকে বজোয়া হয়েছে, গতি তালেহে তাল রাখে, গতি তালর মানটো বহুত উপরত। গতি এই নামখার সবরে সুন্দর হয়েছে, কিন্তু সর্বাঙ্গ সুন্দর করবলে হলে আমার এই বাদ্য সংগত খুব সুললিতভাবে করবলে, যেতিয়া নামতিয়ে নাম ডাকি আছে সঙ্গী সকলে গোয়া নাই, তেতিয়া বাদ্য খুব কম হব লাগে, তার শব্দটা খুব কম হব লাগে, যেতিয়া সমস্বরে যেতিয়া গায় তার মানটো অল্প বেশি হব লাগে, কিন্তু নামতকে কিন্তু বাদ্যর শব্দ উচ্চ হব নালাগে, গতি তার প্রতি লক্ষ্য রাখব। আর চক সময় দিছে 11 মিনিট, যে 90 মিনিটর খেল এখন যদি 91 মিনিটত গোল হয় গতি সেই গোল বলে ধরব নি, গতি সময়টো খুব মূল্যবান, 11 মিনিট দিছে, গতি আপনাদের 11 মিনিটতে আপনাদের সকলো শেষ করবলে চেষ্টা করব, কারণ কেলে দুই এটা দলের নাম পরিবেশন হয়ে থাকতেই দুবার, প্রথমবার আগতীয় সংকেত ধ্বনি, পাশে চূড়ান্ত সংকেত ধ্বনি পড়ছে, গতি নাম শেষ হওয়াই না চূড়ান্ত সংকেত ধ্বনি পড়ছে, গতি আমি তার পাশরপরা কিন্তু আমি নম্বর আপনাদের দিবপরা হওয়া নাই, গতি সময়ের প্রতি আপনাদের লক্ষ্য করে
সদায় নাম পরিবেশন করব। আপনাদের হয়তো সেই নাম কোরবাত 12 মিনিট দিয়ে কারণে 12 মিনিটতে ধুনিয়া হয়ে যায়, কিন্তু কোরবাত যেটা আগে 10 মিনিটত দিয়ে গতি তারপর আপনার কোন ভাগ অকমান ছুটি করবেন, কোন ভাগ দীঘল করবেন, তালে চাই পেলায় আপনার সময়ের উপর গুরুত্ব প্রদান করে পেলায় যাতে আমার সকল মূল্যায়ন যাতে আপনার পায়, নম্বর পায়, তার প্রতি আপনার চেষ্টা করব। আর শেষর ফলে যেটা আমি অপরাধ ভঞ্জন গাও, অপরাধ ভঞ্জন তো আমি দিহা নামৰ ভাগতেই থাকিব, গতি আপনাদের অকল নামটকে মুখ্য করে অপরাধ বিনাশন একদম ফটাফট যদি কয়ে দিয়ে অপরাধ বিনাশন যজনামনারায়ণ জানি নামে বসিল কারণে, গতি সেইটো যাতে কথারেই লাগিলে কক সমস্বরে একেলগে কক। আকৌ প্রথমতে যি সাত্বিকতার আপনাদের নামভাগ আরম্ভ করেছিল সেই সাত্বিকতা অটুট রাখি আপনাদের আকৌ সামরণি মারক। আপনাদের আহতেই যে ধরনের আপনাদের সাত্বিকতার আসছিল সেই সাত্বিকতার আপনাদের এই মানে নামঘরের আসনের আপনাদের বিদায় লোক। গতি মোৰ আৰু দুজন বিজ্ঞ বিচারক আছে, মই থুলমূলকে অকমানে সময় দিছিলে, গতি তাকে আপনাদের আগত কলো। আমিও কোনো বিজ্ঞ নহয়, আমিও আপনার লেখিয়াকে আমিও সাধনা করে আছো, আমিও গাই আছো, বজাই আছো, চেষ্টা করে আছো, শিকি আছো, গতি আমিও আমার সততারে নিষ্ঠারে ভগন্ত সাক্ষী করে আমি একটা পূর্ণ পর্যায়ত আপনার ফলাফল দিবলে আমি আগবাড়িছো, গতি আমারও অজানিতে কিবা ভুল ভ্রান্তি হয়ে যাব পারে, গতি আপনাদের ক্ষমা করিব আর বিতর্কমূলক বক্তব্য আপনাদের মন্তব্য নেরাখিব, গতি প্রতিযোগী আর বিচারকর মাজতে সু সম্পর্ক থাকিব লাগিব। হয়তো আমারও কোরবাত কিবা এটা ভুল হয়ে যাব পারে, কিবা এটা লিখুতেও হয়তো আমার ভুল হয়ে যাব পারে, আপনাদের নেদেখিব পারো, গতি আপনাদেরও আমার লগত আলোচনা করব, আপনাদের আমার শিকিবলগিয়া আছে, আমার আমিও আপনাদের যদি আমার যি ক্ষুদ্র অভিজ্ঞতা এই ক্ষুদ্র অভিজ্ঞতায় আপনাদের আমি অবগত করছো, গতি আপনাদের আমাকো কিবা অজানিতে যদি ভুল ভ্রান্তি হয়েছে ক্ষমা করব। শেষত প্রতিটি দললে মূর ফালেরপরা আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছো, পুরস্কারে কথা নহয়, আপনাদের ইমান ব্যস্ততাপূর্ণ দিনের মাজতো এই গুরুজনার আর্হিরে এই নাম পরিবেশন করবলে আহিলে তারবাবে পুনশ্চ আপনার চরণত সেবা জ্ঞাপন করছো। কিটার ক্ষেত্রত আমার কেটামান কথা আহিছে, আজি কেবাটাও দল উজ্জ্বতি খাইছে সময়ের কারণে, সময় নিরূপক মহোদয়ে আমার সময়টুক পুরা কারাকেই চাই দিছে, সময়টুক যদি কারবার সোমা নাই তেন্তে আমি তাক প্রতিযোগিতাত হয়তো নাম্বারিংটু কেতিয়াবা অকমান আগপাশ করে নম্বর আগপাশ হবলেও আছে, গতি সদায় প্রতিযোগিতালে আহতে যেটা 11 মিনিট খবর দিছিল, আগে 8 মিনিট দিছিল, তাৰপিছত 10 মিনিট দিলে, এটা 11 মিনিট দিলে, 12 মিনিট দিছে, গতি আপনাদের সদায় প্রতিযোগিতালে আহতে সকলতক ডর কামটা করব, সময়টো সদায় সময়তক সময়ত করবলে চাবই লাগিব, সকলতে প্রতিযোগিতার সময়, আমি এটা ভাওনা প্রতিযোগিতাখন করবলে গেলে আমাক যদি 2 মিনিট সময় 1 মিনিট সময় কবলে গুছি যায় আমাক তাতো নিদিয়ে প্রতিযোগিতা পুরস্কার, এখন ডর ভাওনা প্রতিযোগিতা করবলে গেছো ইমান গাল কলা কৌশলী এটি 100 জন মানুষ আমি তালে যাও, আমাক যদি 2 মিনিট সময় আঁতরি যায় নিদিয়ে, কেতিয়াবা এনেকুৱা হয় এজন বাদ্যবাদকে একটা দলতে 2-3টা দলত বজাই দিয়ে, আসলতে সেইটো হব নালাগে, কিন্তু কোরবাত কোরবাত বাদ্যবাদকর সংখ্যা খুব নগণ্য হওয়ার কারণে আমি সেইটো কি করো বাদ্যবাদকসকলক আমি অকনমান হক বলে ধরে দিও যে চলিব পারিব। তারপর সরু দল এটা আছে সদৌসম ভিত্তিক দিহা নামৰ প্রতিযোগিতা পাতিছে, সরু লালী অংশগ্রহণ করেছে, ভাল লাগিছে, ইয়াত মহিলা বলেও দিয়া নাই, যুবতী বলেও দিয়া নাই, পুরুষ বলেও দিয়া নাই, গতি সদৌসম বিহা নাম প্রতিযোগিতা তালে সরপরা অকাল বৃদ্ধলকে সব আহিব পায়, সেইটা একটা ধুনিয়া লাগে, সরু লালী আহিছে, ভাল লাগিছে, মানে আগতে কইছো নামখার কিন্তু চাব লাগিব, আজি আকো কইছো, গতি সরু লালী আশীর্বাদ আছে, সকল সরু লালী দেখলে সবই ভাল পায়, কিন্তু নামখার চাব লাগিব, প্রথমতে অহার দলবিলাক প্রথম 1 নম্বর দলটো 2 নম্বর দলটো কি হয়েছে শব্দর ধারণাটো শব্দর ধ্বনিটো নামবিলাকত গাঁতে শব্দর ধ্বনিটো সুন্দরকে পড়ব লাগবে, বহুতর দলের শব্দর উচ্চারণের ক্ষেত্রত বহুত বিজুতি হয়েছে, শব্দর যদি হেঁচা যত দিব লাগে হেঁচাটোরপা আঁতরি আঁতরি গেছে, গতি সেই কথাখিনি আপনাদের চাব। উজ্জ্বলে কলে গুরুস্মরণটো, মই এখন কিতাবত গুরুস্মরণটো কথা লিখে কৃষ্ণ শঙ্কর, কৃষ্ণ শঙ্কর শঙ্করে গুরু, গুরুয়ে হরি, আমার দেহটুক শরীর রূপে হরণ করেছে, রাম রূপে রমণ করার কারণে শরীর আর রাম রূপে
এই জগতত ব্রহ্মাণ্ড স্থিতপ্রজ্ঞ স্থিতি হয়েছে। গতি একদমান রাম 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 গাব নালাগে, আসলে সেই নহয়ে গুরুস্মরণত আসলে বহু রাম নেগায়, রামরূপে রমণ করে শরীরূপে শরণ করাব লাগে দেহটো। আমার এই ভগবন্ত খেতিক আঁরটো আবরণ দে, আবরণ আর বিক্ষেপণ মায়ার দুবিধ, মায়ার কর্ম দুবিধ আবরণ আর বিক্ষেপণ। আমি এই মায়ার দ্বারা আবরণটা কাটি বিক্ষেপণের পক্ষলে গতি করব লাগবে, বিক্ষেপণের পক্ষলে গতি করে আমি হরিয়ে রাম। আগতে আমি যেটা দিহানাম প্রতিযোগিতা বিচার করেছিল, কৃষ্ণ সন্দিকৈ স্যার, মানে মাখন নেক স্যার, আমি যেটা বিচার করেছিল আমি হরিয়েও গাইছিল। এতিয়া সবহুয়া কীর্তন বলে দুজোকা নামঘর দিব পারে, কিন্তু বাকি অঞ্চল নিদিয়ে, কারণ শরাই পতার জায়গাত নাপাতলে নিদিয়ে। আমার মান অঞ্চলবিল মান গাঁও অঞ্চলবিল এইবিলাক আসলে সেই কথাটা সবই জানে, সকলে জানে। তারপরে এতিয়া এতিয়া আমার দিহানামের দুটা ধারা চলি আছে, কোনোবাই পরোক্ষ বা কোনোবাই প্রত্যক্ষ দিহা, কোনোবাই আখ্যানমূলক দিহা। আখ্যানটো উপরও এটা আখ্যানের মাজেও দিহাটো ওলাব পারে, সেইবুলি শেষত দুখারি দিহাটো এনেই ভরাই দিলে নহব লাগে, কারণে গোবাপা আনি দিহা ভরাই দিলেও নহব। কিন্তু সেইবুলি দিহা মানে উপদেশ, উপদেশ বলিলে আকৌ ভাগৱতৰ উপায় এটুকুৰা, তোৰ পৰা এটুকুৰা, ঘোষা পৰা এটুকুৰা, জাপ মাৰি মাৰি কীৰ্তন এটুকুৰা, তেনেকৈ আনি আখ্যানটো উপাখ্যান মানে উপদেশটো ভৰালেও নহব। ভাগৱতখনত গোটেইখন উপদেশেই দি দিছে, কীৰ্তনখনত ঘোষা ঘোষা ভাগত গোটেই উপদেশেই দিছে, তাৰপৰা আনিব লাগিব, নহ'লে দিহানামৰ উপদেশবিলাক বনোৱাটোৱেই সবতকৈ ভাল, বনাই ল'ব লাগে, তেতিয়া কোনেও ক'বলৈ বাট নাথাকে। কীৰ্তনৰ একদম পোনপটীয়াকৈ গোৱাকৈ লাহেকৈ বনাই ধুনীয়াকৈ লৈ ল'ব লাগে। তাৰপিছতে ভাঙনিবিলাক গাওঁতে আজি কেইটামান ভাঙনি মোৰ বৰ ভাল লাগিছে, কেইটামান কণ্ঠ বৰ ভাল লাগিছে, মোৰ আজি নাম এষাৰ বৰ ভাল লাগিছে, পুৰস্কাৰ পায় নে নাপায় নাজানো। সেই আগৰ গাইছিলোঁ ৰাম ৰঘুনন্দন বালিক বধিলা কি কাৰণ, সেই নামবিলাক একদম আগৰ যে আমাৰ ইহৈ ৰাজমুনা বৈ আছে কদম, মানে বিহুৰ লগত যে ক'ৰবাত বিহুৰ লগতো অকণমান সম্পৰ্ক আছে, লোকসংগীতৰ ধাৰ এইটো তাত নাথাকিব বুলি ক'বও নোৱাৰি নহয়। লোকসংগীতৰ ধাৰটোত কিবা বিয়া নামৰ লগত আই নামৰ বা এনেকুৱা এনেকুৱা, এতিয়া এই বিয়া নামৰ পৰাই গৈ জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা গছে গছে পাতি দিলে এনেকুৱাবিলাক গীত ৰচনা কৰিছিলে। গতি এইবিলাকৰ পৰা আমাৰ এতিয়া আমাৰ আগতে কৃষ্ণহনিকৈ চাই যেতিয়া গাব, সেই নামবিলাক যেতিয়া গায় আপুনি একদম ৰব নোৱাৰে, ইহৈ ৰাজমুনা বৈ আহে কদম তলহে ৰাহ, আমাক ডিম্বেশ্বৰ সন্দীপ কৃষ্ণহনিকৈ চাই আমাৰ কলামণি সন্দীপ দিয়ে যেতিয়া এই নামবিলাক গায়, আৰু তালিটো একদম যিটো অতি দ্ৰুত চালিটো, অতি দ্ৰুত তালিটো অলপ বেলেগ ধৰণৰ, মানে তাত এক এককৈ গৈছে, গতিকে অতি দ্ৰুত তালিবিলাক আমাক খুব চলিছিল, আজি অলপ দিনৰ পৰা এইটো নচলা হ'ল, কিন্তু গাঁওবিলাকত পৰম্পৰাগতভাৱে এতিয়াও চলি আছে, বৰ ভাল হৈছে গানবিলাক, নামবিলাক বৰ ভাল হৈছে, প্ৰতিটো দলৰে বৰ সুন্দৰ হৈছে। আমাৰ নৰ্থ কছাৰীৰ পৰা কেইবাটাও দল আহিছিলে, আমাৰ এগৰাকী বাইদেউৰ এটা বৰ সুন্দৰ দিহা গাইছিলে, বাইদেউগৰাকী মোৰ বৰ ভাল লাগিছে, কিবা দত্ত বৰা, কি দত্ত বৰা আছিলে জানো নামটো, কিবা দত্ত বৰা আছিলে, প্ৰথমখন লিষ্টতে আছিলে নামটো, হে মীনাক্ষী বৰা দত্ত দেৱ আছিলে, তেখেতক বৰ সুন্দৰ গাইছে, কিন্তু তেখেতক কি হৈছে মানে এনেকৈ যে বহিছে, মানে বামকটীয়াকৈ যে বহিছে বিনয়ী এখনখন, কেতিয়াবা যে মাতটোৱে মানে অকণমান জোৰ দি গাবলগীয়া নিচিনা হৈছে, সেই কথাটো ধৰা পৰিছে, সেইটো চাব, গতিকে বৰ সুন্দৰ হৈছে, গতিকে নামষাৰ চৰ্চা কৰি থাকিব, প্ৰেমবোধটো আৰু অকণমান হ'ব লাগিব, বৰ ধুনীয়া হৈছে, বৰ ভাল হৈছে। বাকী সকলোলৈকে আমাৰ মৰাণচিগাৰ দল আহিছে, আমতলৰ দল আহিছে, যোৰহাটৰ আহিছে, গৰিহাগৰ দল আহিছে, সকলোলৈকে আমাৰ পৰম শ্ৰদ্ধাৰ শুভেচ্ছা জনালোঁ। ভুলকুটিবিলাক আচলতে কি হ'ল, ভুলকুটি বুলি নামৰ ভুল এইটোৱে হ'ব লাগে বা এইটোৱে হৈছে বুলিও ক'ব পৰা আচলতে শক্তি আমাৰ নাই, নামৰ বিচাৰ কৰা শক্তি আমাৰ নাই, তথাপিতো আনুষংগিক দুই চাৰিটা কথা তেনেকৈ প্ৰথম শব্দটোত যেতিয়া তালটো চাপৰিটো পেলাব, চাপৰিটো যাতে সদায় প্ৰথম শব্দটো চাপৰিটো যাতে পেলাওঁতে জোৰটো পৰে, বেছি পৰে, সেইটো কথা কিন্তু চাব, তেতিয়া সেইটোত যদি কেতিয়াবা আপুনি এনেকৈ জীৱলৈ হয় তেতিয়া আপোনাৰ নামৰ নিজৰে প্ৰেমবোধটো নাহিব, চাপৰিটো যিমানেই জোৰকৈ দিবলৈ যত্ন কৰিব আপোনাৰ নাম খাই হৃদয়ত প্ৰেমবোধ বেছি হ'ব, নাম এটা বাধ্য, মই সদায় কৈ আছোঁ সম্পুট ষষ্ঠ মিলি কৰিছে, ষষ্ঠ পৰিঘৰিটো ভুল কৰিছে, আজি ইয়াৰ দাসক যমদূতক দেখাইছে, যমদূতক দেখাই পিনি ৰজা ষষ্ঠ প্ৰয়োগ কৰিছে, গতিকে সেইবোৰ নহ'ব নহয়, ৰজা ষষ্ঠ ৰজাজনকেই প্ৰয়োগ কৰিব, তাকো ৰজা বুলিলে ইন্দ্ৰকো আকৌ বেলেগ হস্ত প্ৰয়োগ কৰিব, ইন্দ্ৰক কৰিলে ছত্ৰদণ্ড ৰজা প্ৰয়োগ হ'ব, ইভাগে স্বাধীন ৰজা হ'লে এইখন হস্ত প্ৰয়োগ, গতিকে এই কথাবোৰ আছে, গতিকে ভালকৈ এই হস্তবোৰ প্ৰয়োগ কৰোঁতে শিকি ল'ব,
গতিকে আহোতে আহোতে ধুনিয়াকৈ সেৱাটো কৰি আহিলে, কিন্তু যাওঁতে যাবলৈ উপায় নাই, কাৰণ খৰখেদা কৰি গুচি গ'ল। আখনখন লওঁতে আখন লৰাই বহিব ঠাই চিনি অন্য খাবা, আখনখন সুন্দৰকৈ ল'ব লাগে। আমাৰ আমাৰ ইয়াত মই চাই আছোঁ, যিজনলৈ মই এবাৰ তেওঁলৈ চাওঁ, তাৰপিছত তেওঁ যেতিয়া আখনখন সুন্দৰকৈ বহাৰ পাছতে ঘণ্টাটো মাৰে। কিন্তু কেতিয়াবা এনেকুৱা হয় যে খৰধকৈ আহি একদম মানে ঘপকনে নামখন ধৰিয়েই দিয়ে, সেইটো আচলতে কেতিয়াও নহয়, নিজৰে বেয়া হ'ব। প্ৰতিযোগিতালৈ যেতিয়া আহিছে আখনখন ধুনীয়াকৈ লৈ লওক, তাৰপাছতে বেলটো মাৰিব, মাৰিছেই, গতিকে আপোনালোকে সময় পাইছে, গতিকে আপোনালোকৰ সুবিধাটো লওক। আৰু চবতকৈ ডাঙৰ কথাটো হ'ল, মই আজি গালি দিছোঁ, মাইকটো মাইকৰ ফোনটো ব্যৱহাৰ কৰিবলৈ দিছে, ব্যৱহাৰটো কোনে কৰিব? প্ৰতিভা আহি আহি তাৰ পৰা উঠি গাবনি? গায়িকাজনী কেনেকৈ গাব? গায়কীজনী গীত থাকিব নি? যিগৰাকীয়ে গাব, যিকেইগৰাকীয়ে গাব, মাইক্ৰফোনটো নিজেই ব্যৱহাৰ কৰি ল'ব লাগিব, নিজৰ উপযোগী কৰি নিজেই লৈ ল'ব লাগিব, মাইক্ৰফোনটো নিজৰ। গতিকে সেই কথাটো সদায় মন কৰিব আপোনালোকে, প্ৰতিযোগিতাত মাইক্ৰফোনটো আপোনালোকৰ নিজৰ। ইয়াত আপোনালোকক যেতিয়া দিলে আপোনালোকৰ নিজৰ প্ৰপাৰ্টি আৰু এইটো নিজৰ মানে এটা বস্তু, গতিকে আপোনালোকে নিজেই কৰিব লাগিব। নামষাৰ গাই থাকোঁতে তাৰ পৰা আহি থাকিলে দি থাকিলে বেয়া দেখে। গতিকে মই সকলোকে শ্ৰদ্ধা জনাইছোঁ, মোৰ সকলোকে সদায় শুভেচ্ছা আছে। মোৰ এইটো ঘৰুৱা অনুষ্ঠান, আমি এইটো আমি আগতে প্ৰগতিশীল জন্ম দিলোঁ, তাৰপাছত আমাৰ বিমানতে আমি একেলগে থকাৰ নিচিনাকৈ আছোঁ, গতিকে মই ঘৰৰ মানুহতে অলপ বেছি কথা কৈছোঁ নিচিনা বুলি নাভাবিব, মই ঘৰৰ মানুহেই। বাকী অতিথি আমাৰ উজ্জ্বলো ঘৰ, এতিয়া উজ্জ্বলো ঘৰ, আমাৰ জিনটোও ঘৰ, এতিয়া আমি তিনিটা পিছে ঘৰৰে, গতিকে বেছি কথা ক'লোঁ বুলি নাভাবিব। এই দুআষাৰকে কৈছোঁ, যদি কিবা অপৰাধ হৈছে ক্ষমা কৰিব, অপৰাধ মাৰ্জনা কৰিব। নামৰ ৰামজয় হৰি, তাৰপাছৰখিনি আনুষাংগিক গোটেই কথাখিনি যিখিনি দিয়া যায় সোমাব লাগিব, ৰামজয় হৰি সোমাবই লাগিব, নোসোমালে নামষাৰ আমাৰ আধৰুৱা হ'ব। গতিকে কাৰোবাৰ কাৰোবাৰ সোমোৱা নাই আজি, সেইকাৰণে আপোনালোকে চাব এই দুআষাৰ মোৰ ফালৰ পৰা মই কথাখিনি ক'লোঁ। নামখিনি প্ৰায় ভালেই হৈছে, বেয়া হোৱা নাই, আৰু অকণমান সুন্দৰকৈ গাব আৰু নামৰ উৎফুল্লিতভাৱে অকণমান গাব, বেছি উইচিঙা নহয়, অলপ উৎফুল্লিতভাৱে, সেইবুলি খুব মুখখন একেবাৰে একদম নেগালে নহয় কাৰণে গাবলৈ আহিছোঁ বুলি এনেকৈ থাকিলেও নামষাৰ মানুহজনীলৈ চাই দিলে বেয়া লাগিব নালাগিব? মানুহগৰাকীয়ে নামষাৰ গাই থাকোঁতে বাদ্য বাদক তুলিলে চকুটো পৰিলে এইবোৰ দিলে চাওঁনে নাচাওঁ লাগিব নালাগিব? ধুনীয়া লাগিব লাগিব, মানে মুখখনে অকণমান মানে এই ভাৱটো লাগিব। এই দুআষাৰ কথা ক'লোঁ, তাৰ কাৰণে যদি কিবা ক্ষমা হৈছে অপৰাধ হৈছে ক্ষমা কৰিব। ইয়াকে কৈ মই দুআষাৰ সামৰণি মাৰিলোঁ। জয় গুৰু শংকৰ।